আসসালামু আলাইকুম ওয়েলকাম টু লাকি সুমন ব্লগস সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আর আমরা অনেক বেশি ভালো আরও এজন্য যে আপনাদের এত এত ভালোবাসা পাচ্ছি এত এত সুন্দর কমেন্ট আপনারা আমাদেরকে এত বেশি সাপোর্ট করছেন আমরা আমাদের ফ্যামিলি আপনাদের কাছে কৃতজ্ঞ কারণ আপনাদের ভালোবাসা পাচ্ছি বিধায় আবার নতুন কন্টেন্ট বানানোর উৎসাহ যাবে তা আমরা রেডি হয়ে বাইরে যাচ্ছি লাইট অফ করে দিয়ে সবাই আস্তে আস্তে তুমি আগে গাড়ি উঠো রুপি আগে দিয়ে আমি একটু আমাকে দেখাচ্ছি কারণ অনেক কমপ্লেন থাকে আমি আমাকে দেখাই না আসলে আমি ভিডিও বেশিরভাগ করতে বেশি লাইক করি মানে আমাকে আমি করতে অতটা পছন্দ করি না সেজন্য আসলে আমি অতটা ক্যামেরার সামনে আসি না কারণ আমি ফেসবুকে তো মাত্র দুই মাস থেকে ভিডিও দিচ্ছি এর আগে আমার তো ইউটিউবে লাইক ভিডিও করি কিন্তু কখনো আমি আসিনি আর সুমন খুকি ওরাই সবসময় আমি ওদেরকে হাইলাইট করেছি কারণ আমি ভিডিও মেক করি তাই আমি অতটা আসি না তো আমরা চলে আসছি বাইরে খেতে নান্দুসে নান্দুস হলো এই এটা ফেলথামে হালাল এজন্যই আমরা এখানে আসি যেহেতু এটা হালাল আর নান্দুস সব জায়গায় আছে কিন্তু সবগুলো হালাল না এই যে হালাল সাইনও আছে আর আমাদের তারপরে আমরা সেখানেই যাই কারণ অসম্ভব পছন্দ করি এই রেস্টুরেন্টের খাবার আর স্পেশালি ওদের তামি চিকেন তারপরে এক্সট্রা হট সব মিলিয়ে অনেক বেশি ভালো লাগে নর্মালি আমরা এখানে প্রায় আসা পরে যখনই বাইরে খাওয়ার ইচ্ছে হয় তখন সবাই মিলে আমরা এই নানোসটাকেই চুজ করি অবশ্য আরেকটা আছে জিমিস বাই সেখানেও যায় সেটাও হালাল পাকিস্তানিদের তো আজকে নান নিয়ে আসছে আম্মাকে কারণ আম্মা এখনও বাইরে এসে আম্মাকে বাইরে নিয়ে খেতে আসিনি নর্মালি কেফসিতে গিয়েছি ও কিংয়ে এটা তো মানে ওরকমভাবে বাইরে খেয়েছে তো আজকে প্ল্যান করেছে আমরা যে আম্মাকে নিয়ে নাম তো আমরা চলে আসছি তো এখানে আসার পরে আমাদের ফোরটি মিনিটস ওয়েট করতে হয়েছে কারণ এতই বিজি এই নাম হালাল হওয়াতে যত যারা আই মিন সব মুসলিম যারা হালাল খায় তারা দেখেছি এটাতেই সবাই আসে সেজন্য এই নান্দোসটা অন্যান্য নান্দস থেকে সবচেয়ে বেশি বিজি হয় আর এখানে সিট পাওয়া মানে আগে থেকে বুক দিতে হয় নয়তো সিট পাওয়া খুবই টাফ হয়ে যায় কারণ যদি মর্নিং টাইমে আসি লাইক এগারোটায় খুলে এগারোটার পর থেকে কখনো আমি খালি দেখিনি কারণ আমরা দিনের বেলাও গিয়েছি আবার রাতেও যাই বা ইভিনিংয়েও যাই যখনই যাই এরকম বিজি থাকে তো আমরা আমাদের জন্য এক্সট্রা হট চিকেন অর্ডার করেছি আর বাচ্চাদের জন্য নর্মাল স্পাইসলেস কারণ আবার স্পাইসলেস হলে ওরা খেতে চায় না সেজন্য আমি হালকা স্পাইস দিতে বলেছি আর ইসফি আর রুফি ওরা বেশি লাইক করে রাইস নান্দুসের রাইস আর ফ্রেঞ্চ ফ্রাই এই দুইটা জিনিসই খাই চিকেন ওদের জন্য যেটাই অর্ডার করি না কেন যতবারই করেছি দেখা গেছে ওরা খায় না আর যেহেতু স্পাইসলেস আমরাও ওদেরটা খেতে পারি না আর ইসফি নর্মালি আসলে বার্গার অর্ডার করে আজকে করিনি কারণ সে বার্গার দেখলে অন্যগুলো খেতে চায় না আবার ও ওটাও শেষ করে না তো যেহেতু ডিনার করতে আসছে আমি চিন্তা করছিলাম যেন ইসফিও প্রপারলি খায় আর নয়তো বাসায় গিয়ে আবার খেতে চাইবে না আবার রুফি মার্শাল্লা স্পাইস চিকেন খুব লাইক করে তো আমরা সবাই মিলে অনেক মজা করে খেয়েছি স্পেশালি আম্মা অনেক বেশি পছন্দ করেছে তো আমার কাছে এটাই ভালো লেগেছে আম্মা পছন্দ করেছে কারণ প্রথমে আম্মা ঢুকে অতটা পছন্দ করিনি কারণ কেমন না কেমন হয় কিন্তু যখন আমি বলেছি আশ আস করেছি আম্মাকে যে আপনার ভালো লাগবে এখানের খাবার দাবার আমরা যেহেতু পছন্দ করি সবসময় আর আম্মা দেখেছে আমাদের রান্নাবান্না বা আমরা যে স্টাইলে খাই সেটা পছন্দ করে দ্যাট মিনস আম্মা এটাও পছন্দ করবে তো সেজন্যেই আসলে মানে মার খুশি তো আমাদের খুশি তো আমরা খাওয়া দাওয়া শেষে বের হয়ে গেছি নান থেকে তো আমরা একটু ঘুরতে যাচ্ছি হলো আজদাতে একটু হালকা কেনাকাটা আছে আর এই আসদাটা হলো এখানে অবশ্য লিটল টাউন সেন্টার আর এখানে মাটালান থেকে ধরে সব সবগুলোই আছে ফ্যালথামে টাউন সেন্টারটা অত বড় না তারপর আজদা পাশে পার্কিংও অনেক সুন্দর কারণ সব জায়গায় দেখা যায় একটু দূরে পার্কিং থাকে তো গাড়ি পার্ক করতে আবার বাচ্চা নিয়ে হেঁটে যাওয়া একটু কষ্ট হয়ে যায় আর এখানে আসলে সুবিধা হলো একদম পার্কিং এর সাথে ইউ ওকে আই আর আমরা চলে আসছি আস্তার ভিতরে তো আম্মা ঘুরে ঘুরে দেখছিল কারণ আম্মার কাছে তো নতুন আম্মাকে নিয়ে এই প্রথমেই আসদাতে এসেছি অবশ্য আমরা যে এরিয়াতে থাকি সেখানেও একটা অনেক বড় আসদা আছে আমাদের যাওয়া হয়নি কারণ আমরা নর্মালি চলে যাই টেস্কোতে নয়তো মরিসনে আবার আজদাতেও আসি কারণ আমাদের বাচ্চাদের কাপড়ের তিনটা সব থেকে সবচেয়ে বেশি কেনা হয় আর আমাদের ঘরের বাজার অ্যাজ ইউজাল যেগুলো মানে নর্মালি আপব্রিডে যেগুলো ইউজ হয় সেগুলো তো আজদা নয়তো মরিসন নয়তো টেস্কো এগুলো থেকে আমার মানে নেওয়া হয় আর এশিয়ান বাজারগুলো আমরা লন্ডন থেকে করি বা সাউথ হল আর হাউন্সলোই তিনটা জায়গায় বাঙালি শপ ইন্ডিয়ান পাকিস্তানি হালাল শপ অ্যাভেলেবেল তো আমরা ওগুলোতে গিয়ে নিয়ে আসি আর এখানে আজদাতে ওদের মানে মোমবাতির কালেকশনগুলো আমি এত সুন্দর লেগেছে তাই আমি একটু ভিডিও করেছি যেহেতু আমি অন্যান্য সেকশনগুলো তেমন যেতে পারিনি কারণ আমাদের বাচ্চাগুলো টায়ার্ড ছিল খাওয়ার পরে আসলে ঘুরতে আর ভালো লাগে না আর তাই অল্প একটু ঘুরে আমরা চলে আসছি সবগুলো আইল ঘুরতে পারিনি আর ওদের শোপিস তারপর কোশন ওদের মানে সব কিছু মিলে অনেক সুন্দর ভালো লেগেছে আসলে ওদের কালেকশান নিউ নিউ কালেকশান আর দেখা যায় এভরি মান্থই নতুন কালেকশন আসে এর জন্য আমার বেশি ভালো লাগে কারণ এক মাসেরটা পরের মাসে গেলে আবার দেখা যায় না আর ইসপি গেলে তো শুধু শো নিবে ওর জামা নিবে ওর হেয়ারপ্যান্ট দেখলে ওগুলো নিয়ে আসবে আরে এনে একটার পর একটা দেখাবে আর বলবে মানে ওর এগুলো ও নিবে যদিও ও নিজেও জানে না আসলে কি নিবে। আর মানে সব বাচ্চারাই আসলে একই রকম আর আম্মা এখানে শোপিসগুলো ঘেঁটে ঘেঁটে দেখছিল তো আম্মা মানে পছন্দ করেছে বলছিল তোমাদের এখানে সবগুলো সব অনেক অর্গানাইজড অনেক সুন্দর করে সাজানো ঘোষানো আমার তো খুবই ভালো লাগে ঘুরতে তো সেজন্য আম্মাও খুশি আর এদিকে আরফি মনি ট্রলিতে বসে আছে শুয়ে আছে আসলে আরফিকে দেখে আবার রাদিও উঠেছে তো আর এখানে রুফি বারবার পাপাকে মিস করছিল বারবার বলছিল ডেডি যাবে তো আসলে রুফির পাপা কাজে ছিল সেজন্য রুফির পাপা আসেনি নর্মালি রুফির পাপার সবচেয়ে বেশি পছন্দ নান্দোস আমরা যখন আসি মানে স্পন্সার থাকে রুফির পাপা তো আজকে রুফির পাপা কাজে বিধায় আসতে পারেনি আর আজদার আমার কালেকশান ভালো লাগে কোয়ালিটি অতটা খারাপ না টেস্কু থেকে ভালো লাগে আসলে কাপড়গুলো একবার ওয়াশিং মেশিনে ধুলে একদম পুরানোর মতো হয়ে যায় কিন্তু আজদারটা একটু ভালো হেয়ার ব্যান্ড নিয়ে গবেষণা চলছে আবার এসে আমাকে সবগুলো বলবে কোনটা কোথায় পড়ে দেখাবে আর এখানে বাচ্চাদের হেয়ার ব্যান্ড কালেকশান বাচ্চাদের ড্রেস বাচ্চাদের শীতের কাপড় গাউন থেকে ধরে সব কিছুই এতই সুন্দর লাগে দেখলে মনে যে সব নিয়ে নেই কারণ আগে আমরা যখন মার্কেটে যেতাম প্রথমে আমাদের সেকশানে যেতাম আর এখন কখনোই নিজেদের সেকশানে যাওয়া হয় না ঢুকেই প্রথমে বাচ্চাদের সেকশনেই ঢুকে যায় কারণ কেন জানি মনে হয় মা হওয়ার পর থেকে নিজে শখ আহ্লাদ বলে আর কিছু নেই সব কিছুই মনে হয় আমার বাচ্চা আর এজন্যই যখনই আসি বাচ্চাদের সেকশনে চলে আসি তো ইস্পি এখানে আমাদেরকে নিয়ে আসছে হ্যালোইন সেকশনে কারণ ওর হ্যালোইন টাইমে সবচেয়ে পছন্দ হলো হ্যালোইন সেকশন ওখানে ঘুরবে সবগুলো কি কী নিয়ে কালেকশান আসছে সেগুলো দেখবে আবার চুজ করবে সে কোন ড্রেসটা নেবে যদিও ইস্পিকে হ্যালোইনের আগে একটা ড্রেস দিব যাতে সে মানে এনজয় করতে পারে আর এখানে আমি আমরা দুই বোন আসলে ফুলগুলো আগে দেখি অনেক ভালো লাগে আর আমাদের বাসায় মানে নর্মালি আমরা সবসময় একটা রিয়েল ফুল রাখি ও খুবই ভালো লাগে পানিতে ভিজায় যখন এটা নষ্ট হয়ে যায় আবার তো দুই বোন যখনই আসি আমরা ফুলের সেকশনে আসতেই হয় ঘুরে ঘুরে দেখি ভালো লাগে আসলে নতুন নতুন এত সুন্দর ফুল মানে মন ভরে যায় একদম মন ভালো হওয়ার মতো তা আমার ভিডিওটি ভালো লাগলে সবাই কমেন্ট করবেন ইনশাআল্লাহ নতুন ভিডিওতে নতুন কিছু নিয়ে আসবো আমরা বাসায় চলে যাচ্ছি ইনশাআল্লাহ ভালো থাকবেন আল্লাহ হাফেজ